নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। তো বৃষ্টি শুরু হয়েছে, ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনো থামে না। অনেকদিন পর আর কি ঠান্ডা, কয়েকদিন ধরে এই ঠান্ডা, 3 দিন ধরে বৃষ্টি হয়েছে প্রতিদিন রাত্রে, তারপরও রাত্রি হয়ে রাত্রি জায়গাতে কিন্তু আজকে থামে না, এক পর্যন্ত বৃষ্টি উঠে আসে। তো পূজা তো স্কুল আছে, পূজা আমি কী করবো স্কুলে জানি যায়। অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়েছে। আর এই যে আলু আমরা এই করে জিরে দিব, ওই করে শিখরে এনে হয়েছ, বৃষ্টি হয়েছে না? হাত কিছু বিলের ধান গুনে পেকে গেছে, কালারটা ঘুরে গেছে, পাকা পাকা ধানের গিয়েছে, রঙে পড়ছে। আজকে মানে মাটি কাটা একটু বৃষ্টি নিয়ে বাদ থাকবো, তো এই গেছে সবারটাই এসেছে মোটামুটি। আমাকে এই পাশেরটা তাই আমাকে এই পাড়া কামার ভাড়ার দা, ওই যে আর ওই যে বাড়িতে ভক্তগোদা, ওই যে শুভকটা সবগুলো হয়েছে কিনছে। আর কিছু বাকি আছে ওইটুকু ওইলি, আজকে মনে মোটামুটি কাটলে শেষ হইতো, কিন্তু বৃষ্টি তো ভালো না, এই গুড়ি গুড়ি পরবা নিয়েছি। আজকে মনে হয় কাটা হইব না। তো আমাকে জায়গা একটু নিশো হয়েছে, নিশো হতে তো মেম্বারে হ্যাপ হয়ে গেছে বলে জায়গা তো নিশো হয়েছে। তো যখন কাজ শেষ হয়ে গো তখন আবার তোমাকে বাড়ির সামনে যাবে কিছু দিয়ে যাবো। তো ওই পাশে আমাকে পাশে একটু মিশে গেছে বেশি, তো দিয়ে যাবো কইছে, তারপর কাজ শেষ হবো কবে তাই ঠিক নেই। আবার ধরল বৃষ্টিতে, তো দিকে কি রান্ধি কি খেয়ে ঠান্ডা ঠান্ডা পড়ছে, বৃষ্টিও আছে। যেমন গাছ একটা পুর করলো বড় হয়েছে, সুন্দর হয়েছে পুরগলটা, একটা গাছই তা ভালো হয়েছে। বৃষ্টিতে দুয়ারে মাটি দেওয়ার পরও কেঁদা হয়নি, ভালোই আছে। মানে আর যে একটা বৃষ্টি হইলে আরো শক্ত হয়ে যাইব, আমি তো মনে করছিলাম কেঁদা হইব, তা কেঁদা হয় নাই। ঠিক আছে, স্কুলে যাইবে বৃষ্টি, যাও খালি ছাতা নিয়ে, খালি যাও গা, রেডি হও খালি, জামা পরো। জানে তো বৃষ্টি হয়েছে, তো দেরি হলো কিছু কইব না। তো রান্নার পর তো আরো নিচে গেছে মাটি দিয়ে ধুয়ে রে, এখন জল যায় ভিতরে, আবার ওটা ঠিক করে নন্যা পরে এটা ঠিক করলে আর ঠাই ঝামেলা বাঁচে। তারপরে যেটুকু মাটি দিবার রয়েছে আরো কাজ করবো আনছে, যেটির উই ওটুকু দিয়ে সমান করন লাগবো।
কালকে বাজারে নিলেছি, কালকে শুক্রবার হাটে নিয়ে হবে। কি কিনেছেন কুটা কুটি আনাস? তোমাদের মা তো কাটবার বয়ে বসতে, তো আমি ফুলকলটা তেলে এনে দিই, ডুগাডুগি আনছি, খেয়াল করি নাই। ফুলকল দিলি তো ভালোই লাগে, উসাই গিয়ে ধরছে, ছিড়নো যায় না, শক্ত ফুলকলটা, অনেক বড় হয়েছে, একটাই কাজে যাইব, দেখে মানে কাঠ পানিছি, আর পূজা বাপি মনে ঘাস কাঠ পানিছি, পূজারা তো স্কুলে গেছে, গাড়ি টু বৃষ্টি হইলো, তারপর আবার একটু রোদ উঠছে, তো স্কুল থেকে একটু দুপুরে আইব, তো এই ফুলকলটা দিয়ে ধরলে মিশি ভালো লাগবে। হ্যাঁ গাছই নিয়ে নেবে না, তা বালিশ বৃষ্টি হয়েছে, জোরি হয়েছে। তোমাদের এই যে ঘাস কাটা আইসি, আনা হইলো, তো ঘাস সবগুলো কাটা হইলো, আর গরু রয়ে ওই জায়গায় ঘাস উড়ব না, জায়গা বড় সড়ক হইব, তো সবগুলো ছোটো বড় কেটে নিয়ে আনাইলো, আর যেটা হরে রয়েছে, কারণ পাড়ার পথ তো আর নেই, আমরা না দিলে আমার ওই ক্ষেত না দিলে হের আর বেরিয়ে পারবো না, তার জন্য পূজা বাবার দয়া করে মানে পাড়ার সুবিধার্থে ওই জায়গাতে রাস্তা বানিয়ে দিব, সড়ক বানিয়ে দিব, তো এই ঘাসগুলো বেশি করে কেটে নিয়ে হেবেনছে একবারে, তো এই পাশে মা রান্না বান্না ওই এইগুলো প্রায় তুই মা রান্না বান্না শুরু করে দিছে, ওই এই গেছে রান্না, আসলে কি যে পূজা তো নিরামিষ পছন্দ করে না, আর কথা তো ডিম পছন্দ করে, তো গল্প করে নিছে রাত্রে, আবার নিমন্ত্রণ আছে তো তাই অল্প করে নিচ্ছি, ডিম নিরামিষ টাকার নিচে পূজা এনে আবার খাইব, স্কুল গেছে খাই ছয়টার সময়, তোমার মাঝে মাঝে ডিম আর মাংসটা রান্না করে নিরামিষ, কারণ ডিমই পড়ে জায়গা মার বেশি, ডিম দিয়ে সব রান্না ভালো হয়, ব্যাঙ্গের ডিম বলে রানলে বাসনা করে বেশি, কুসুম কুসুম আসলে বইরে জায়গা আর ঝুলি মুলে, তো আমি থাকলে আরো দিতেন ডিম বলে মনে আস্তা দুধে নন দুধের চার দেয় নন গাছের খন্ডে, মা বলছে আমার ইডিম মজা নাই না, বুঝছেন না, যাই হোক যে যেভাবে খেক খাই লিয়েছি, কেউ আস্তা খায় কেউ ভেঙে খায়, সবার পক্ষে সবসময় একভাবে খাওয়াটা তো সম্ভব হয় না, একদিন আস্তা একদিন ভেঙে, তোর মা রান্না করবেন সে
মা আমাকে তো চাপে পড়ছি, ছোট ছোট করে খেয়েছি। বন্ধুরা, আজকে আমরা যে এই ঘরে বারান্দায় বইলাম, নতুন ঘরে বারান্দায় আশীর্বাদ করো, নতুন ঘরে আইছি, আর আশীর্বাদ করো তোমরা আমার কে রে দেখে তোমরা সালাম। আমাদের তো টেনশন করো না, আমাদের তো জিনিস করতে হবে।